আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকে হচ্ছে আরিফ আজাদ ভাইয়ের বইয়ের আনবক্সিং এবং একই সাথে মিজানুর রহমান আজহারির বইয়েরও আনবক্সিং হবে। এই দুটি বই আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের কারণে আমার কিনতে একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমাদের আনবক্সিংটি একটু লেট হলো। এবং এই যে কেন লেট হলো এটা আমি আপনাদেরকে এখন বলবো। এটির পিছনে একটি কারণ আছে। ওই বলে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আরিফ আজাদ ভাইয়ের যে বই দুটি বের হয়েছিল তখন সেই বইটি আমি প্রি অর্ডার করেছিলাম, কিন্তু দেখা গেল যে যখন প্রি অর্ডারের টাইম শেষ হয়ে গেল, সবাই যখন বই দেওয়া শুরু করলো, কিন্তু আমি দেখলাম যে আমার বই আমি পাচ্ছি না। তখন আমি তাদেরকে ফোন দিলাম, তাদেরকে বললাম যে ভাই আমার বই তো আমি পেলাম না, কী হলো? তখন তারা আমাকে বললো যে ভাই আমরা তো আপনাকে কল দিয়েছিলাম কিন্তু আপনি ফোনটা পিক করেননি। এবং তখন ভাবলাম যে এখন আমার কী করতে হবে। তখন তারা বললো যে এখন আপনাকে কুরিয়ার সার্ভিসে দেওয়া হবে বইটি, আপনি সেখান থেকে নিয়ে নেবেন। পরে আমার কাছে মনে হলো যে আসলে কুরিয়ার সার্ভিসে দিলে তো আবার সেখান থেকে যেয়ে নিয়ে আসতে হবে, আর এই করোনার মধ্যে কে যাবে ঘর থেকে বের হতে? তাই আমি আর বের হইনি। আমি বললাম যে তাহলে আমি পরেই অন্য জায়গা থেকে নিয়ে নিব। সেদিন রাতে ওয়াফিলাইফ থেকে একটি পোস্ট আসলো যে তারা নাকি আরিফ আজাদের দুটি বই দিচ্ছে এবং একই সাথে সেখানে আরিফ আজাদের হাতের লেখা একটি বুকমার্ক তারা গিফট দিচ্ছে। তো আমি ভাবলাম যে এই তো সুযোগ, এখনই এটি কিনতে হবে। তো আমি তখনই অর্ডার দিয়ে দেই এবং একই সাথে আমার কিন্তু আগে কিন্তু মিজানুর রহমান আজহারির বইটি কিনা হয়নি। তো আমি ভাবলাম যে পরে একসময় কিনে নেব। তো এখন দেখলাম যে যেহেতু এই দুটি বই কিনছি, একই সাথে তাদের সেই বইটিও দিয়ে দিই, যেন মিজানুর রহমান আজহারির বইটাও আমি একসাথে পেতে পারি। তখন আমি সেই বইটি অর্ডার দিয়ে দিলাম, সাথে আরেকটি বই অর্ডার দিয়েছি যে হিপস নিয়ে আর কি, যে কীভাবে একজন সাধারণ মানুষ 6 মাসে হিপস করতে পারবে। দেখলাম যে বইটির নামটি দেখে খুব ভালো লাগলো, ভাবলাম যে পড়ে দেখি না কীরকম লাগে, যদি কিছু জানতে পারি, যদি হিপস করতে পারি তাহলে খারাপ কী? আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে খারাপ কিসে, তাই না? তো এই চারটি বই আমি অর্ডার দিয়েছি। তো এই চারটি বই আমি ওয়াফিলাইফ থেকে অর্ডার দিয়েছি, আগে কখনো অর্ডার দেওয়া হয়নি। তো এইবার প্রথমে তাদের কাছ থেকে অর্ডার দিলাম। তো আশা করি তাদের প্রোডাক্ট ভালোই হবে। আমি এখনও ওপেন করিনি, কারণ ভাবলাম যে আপনাদের সাথে আনবক্স করব। কিন্তু তাদের যে সার্ভিসটি ছিল তা খুব ভালো ছিল। তারা এই করোনার মধ্যেও 2 দিনের মধ্যে তাদের বই ডেলিভারি দিয়েছে, এবং অনেকবারই দেখলাম যে মেসেজ দেওয়া হয়েছে যে বইটা ডেলিভারি হবে, বই আগামীকাল আসবে। তো ভাবলাম যে না, ওয়াফিলাইফের যে কার্যক্রম সেটি অবশ্যই ভালোই হবে। তো আসুন তাহলে আর কোনো কথা না বাড়ি আমরা বইটি আনবক্সিং করি এবং দেখি যে আরিফ আজাদের কোন বুকমার্কটি আমি পেলাম। তো চলুন তাহলে শুরু করি। প্রথম যে বইটি আমরা পেয়েছি তা হচ্ছে এই যে, এটি হিপস যাত্রা, এটি হচ্ছে বুকমার্ক আরিফ আজাদ ভাইয়ের হাতের লেখা। আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এটি হচ্ছে সেই বুকমার্কটি। চারপাশে সবাই দুনিয়া খোঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন। খুবই ভালো উক্তি। দেখি পরের দুটি বই, তিনটি বই। এই যে সেই কাঙ্ক্ষিত মিজানুর রহমান আজহারির মেসেজ বইটি, গার্ডিয়ান প্রকাশনী থেকে প্রকাশিত। গার্ডিয়ানরা সবসময় ভালো বই প্রকাশ করে এসেছে, আশা করি এই বইটিও ভালো হবে। আর বইটি ভালো হবে কি, বইটি তো ইতিমধ্যেই সুপার ডুপার হিট হয়ে গিয়েছে। আশা করি যে উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে পাঠক সে উদ্দেশ্যে বইটি পড়বে এবং এর থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। আর এই যে আমাদের আরিফ আজাদ ভাইয়ের বই, নবী জীবনের গল্প। পড়ার জন্য খুবই এক্সাইটেড। এবং এটি হচ্ছে আরেকটি বই, জীবন যেখানে যেমন। আসলে জীবন যে যেখানে যেমন, আর জীবন আসলে কেমন এটাই জানতে হবে। আসলে দেখা যাক এই দুটি বই পড়ে কেমন লাগে। এগুলো পড়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি সময় হয়। দেখা যায় যে পড়তে পড়তে আসলে অন্য সময় আর হয় না যে ভিডিওটা যে বানাবো। তো এবার দেখা যাক আরিফ আজাদ ভাইয়ের যে বইগুলো আমার কাছে আছে তা নিয়ে আমি একটি ভিডিও বানাবো। তো আশা করি আমাদের এই আনবক্সিং ভিডিও এখানেই শেষ।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং এই বইগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ওয়াফিলাইফ থেকে এই বইগুলো নিতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।